হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্পোর্টস ইউএস। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে। তোমরা সবাই জানো যে মোহনবাগান এটিকের যে মার্জারটা হয়েছে, তার নতুন টিমটার নাম হবে এটিকে মোহনবাগান এফসি। জার্সির কালার, হোম জার্সির কালার সবুজ মেরুনি থাকছে, আর লোগোটা পালতোলা নৌকোই থাকছে। তো এই ব্যাপারে প্রাক্তন লেজেন্ডারি ফুটবলারদের যে রিয়াকশন ছিল সেই সম্পর্কে তোমাদেরকে বলবো। ব্যারেটো, শ্যাম থাপা, সুব্রত ভট্টাচার্য, এনারা কি বললেন এই সম্পর্কে বলবো। তারপরে 29শে জুলাই যে মোহনবাগান দিবস, মোহনবাগান দিবস সম্পর্কে সঞ্জীব গোয়েঙ্কা ও মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের যে সচিব সিঞ্জয় বোস, উনি কি জানালেন কিভাবে হয়তো এবছর প্রোগ্রাম হবে না, এই সম্পর্কে ডিটেলস বলবো তোমাদেরকে। আর ইস্টবেঙ্গলের কর্তা, শীর্ষকর্তা দেবব্রত সরকার মোহনবাগানে এই মার্জার নিয়ে কি বললেন, আর তার মধ্যেই তিনি ইস্টবেঙ্গলে আইএসএল খেলা নিয়ে একটা ইঙ্গিত জানিয়ে দিলেন, তো সে সম্পর্কে তোমাদের সব আপডেট দিয়ে দেবো, সব সব কিছু জানিয়ে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করো, ভিডিওটা শেয়ার করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা ডেইলি এরকম আপডেট পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই লেজেন্ডারি ফুটবলারদের ব্যাপারটা চলে আসি। তো ওভারঅল মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের মধ্যে একটা পজিটিভ রিয়াকশনই পাওয়া গেছে। তো ওদের মধ্যে সুব্রত ভট্টাচার্য, তিনি জানিয়েছেন যে ক্লাবের লোগোতে শাল আছে কিনা এইটা নিয়ে মাথা ঘামানোর সময় এটা নয়। মোহনবাগান সবকিছু মেনে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা, জার্সি, রং, লোগো একই থাকছে, এটিকে মোহনবাগান নামে মাঠে দল মাঠে খেলতে নামবে এটা নিয়ে অসুবিধা থাকার কথা নয়, কারণ ম্যাকডওয়েল মোহনবাগান নামে আই লিগ খেলেছে অলরেডি মোহনবাগান। তো এই বক্তব্য রেখেছেন কিন্তু সুব্রত ভট্টাচার্য। তারপর শ্যাম থাপাও এই নিয়ে একটা বক্তব্য রেখেছেন, তিনি বলেন যে মোহনবাগান ভাগ্যবান যে এটিকের মতো টিমের সাথে যুক্ত হতে পেরেছে, যে ক্লাবের কোটি কোটি সমর্থক, সেই ক্লাবের পরিচালনা নিয়ে একটা অবকাশ ছিল কিন্তু সেমে কেটে গেছে, সে মোহনবাগান আইএসএল খেলছে এটাই কিন্তু শেষ কথা। তিনি আরও জানান যে আগেও বলেছি আবারও বলছি, মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলেরও কিন্তু আইএসএল খেলা নিয়ে ভাবা ভাবা উচিত। প্রদীপ চৌধুরী, তিনি জানান যে দারুণ ব্যাপার, মোহনবাগান সবকিছু প্রায় বজায় থাকলো, লোগোতে শাল না থাকলে কোনো সমস্যা নেই, নতুন চুক্তির ফলে মোহনবাগানের পুনর্জন্ম হচ্ছে বা নতুন জন্ম হচ্ছে, এটা নবজন্ম হচ্ছে এটা কিন্তু মেনে নিতে রাজি নয়। শুধু ইতিহাস ভর না দিয়ে মোহনবাগানে ফুটবল বিশ্ব মানচিত্রের দিকে এগোলো, এটাই মোহনবাগানকে ঘিরে নতুন একটা নতুন দিকে সন্ধান পাচ্ছে তিনি, এই ব্যাপারটা প্রদীপ চৌধুরী জানিয়েছেন। আর আইএসএল ইউটিউব চ্যানেলে ব্যারেটো কিন্তু একটা ইন্টারভিউয়ে জানান যে এইটিকেও মোহনবাগান কিন্তু একটা বড় শক্তি হিসেবে আসতে পারে, যে মোহনবাগানে এত পুরনো ঐতিহ্য, এত পুরনো ইতিহাস, আর এটিকে এই বেশ কয়েক বছরের মধ্যে একটা বড় তো দল হিসেবে উঠে এসছে। তো তাই দুটো দল একসঙ্গে মিশে যখন মাঠে নামবে সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য দলের থেকে একটা তফাত গড়ে দেবে এই দল। আর তিনি জানান যে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস এর কাছে এটা কিন্তু একটা বড় সুযোগ, বড় তারকা হয়ে ওঠার। আর তিনি বলেন যে ফুটবলাররা, কোচিং স্টাফরা, সাপোর্টিং স্টাফরা কিন্তু এই তফাতটা বুঝতে পারবে যখন মোহনবাগান জনতা মাঠে উপস্থিত থাকবে, তার যে একটা ডিফারেন্স সেটা কিন্তু বুঝতে পারবে ফুটবলার, কোচিং স্টাফ ও সাপোর্টিং স্টাফরা। তিনি আরও জানান যে মোহনবাগান এটিকে মোহনবাগান যাতে শুধু ফুটবল মাঠে ফুটবল খেলা নিয়েই যাতে না থাকে, বাংলার যে ইয়ং ট্যালেন্ট তাদেরকে যাতে তুলে আনে, কারণ বাংলায় অনেক, তিনি জানেন যে বাংলায় অনেক ইয়ং ট্যালেন্ট আছে, তাদেরকে যদি নারিশ করে তাহলে ইন্ডিয়ান ফুটবলের জন্য এটা কিন্তু খুব ভালো হবে এক ব্যাপারটা। তিনি বলেন যে মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও নিশ্চয়ই আইএসএল খেলবে, আর সেক্ষেত্রে মোহনবাগান ইস্টবেঙ্গলের যে ডার্বিটা সেটা কিন্তু আইএসএলকে একটা পূর্ণতা দেবে, আইএসএলকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাবে সেটা সত্যি। তাই ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বিটা হলে আইএসএল তো পূর্ণতা পাবেই, আর আইএসএল একটা অন্য মাত্রায় পৌঁছাবে। তো তারপরে চলে আসি 29শে জুলাই এর যে ব্যাপারটা, তো সঞ্জীব গোয়েঙ্কা জানান যে 29শে জুলাই কিন্তু অন্যান্য বছরের থেকে এই বছর ওনার কাছে 29শে জুলাই বেশ গুরুত্বপূর্ণ, কারণ তিনি জানান যে ওনার কাছে ডায়েরি আছে, তাতে 29শে জুলাই যে সেটা মার্ক করে রেখেছেন, কারণ ওটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন মোহনবাগান দিবস।
সঞ্জয় বোস মোহনবাগানে এসে যে সচিব, তিনি জানান মোহনবাগানের সচিব কেন এটিকে মোহনবাগানের প্রাইভেট লিমিটেড বোর্ড অফ ডিরেক্টরস এর মেম্বার। তিনি জানান যে এবছর করোনার জন্য কোনো প্রোগ্রাম করা হয়তো সম্ভব হবে না, কিন্তু যে পুরস্কারগুলো মোহনবাগান রত্ন আর অন্যান্য যে পুরস্কারগুলো সেগুলো প্রদান করা হবে, কোনো ভিডিও ভিডিওর মাধ্যমে হয়তো বা অনলাইন লাইভ টেলিকাস্ট ভিডিওর মাধ্যমে হয়তো এই ব্যাপারগুলো করা যেতে পারে, কিন্তু এবছর প্রোগ্রাম করা সম্ভব হবে না। মোহনবাগান রত্ন হিসেবে দুটো নাম উঠে এসেছে, একটা হকি কিংবদন্তি গুরবক্স সিং এবং অশোক কুমার দে। তো এই দুটো নাম কিন্তু উঠে আসছে মোহনবাগান রত্ন যে পুরস্কার সেই দিক থেকে। তো মোহনবাগান দিবসের এই ব্যাপারটা তো পুরোটাই ছিল। এবছর কিন্তু 29শে জুলাই যেরকম মোহনবাগান দিবস অন্যান্য বছরের মতো পালিত হয়, তো সেই এই বছর করোনার জন্য হবে না। তো হয়তো ভিডিও অনলাইনে ভিডিও কনফারেন্স বা এরকম কিছু মাধ্যমেই পুরো অনলাইনে ব্যাপারটা হবে। তো সঞ্জয় বোস সেটা জানালেন। তো এই ছিল 29শে জুলাইয়ের পুরো ব্যাপারটা। তো তারপরে চলে আসি দেবব্রত সরকারের যে মন্তব্যটা, তিনি আইএসএল খেলা যে ইঙ্গিত দিয়েছেন, ইস্ট বেঙ্গল আইএসএল খেলা নিয়ে যে ইঙ্গিত দিয়েছেন সেই ব্যাপারে। তো তিনি মোহনবাগানের এই যে মার্জারটা সেটা কিন্তু খুব সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে অভিনন্দন জানানোর মতো ওনার কাছে কোনো ভাষা নেই। যে কোনো সংস্থাকে, কোনো যে কোনো দলকে কোনো সংস্থার সঙ্গে যুক্ত হতে গেলে কিন্তু যে কিছুটা শেয়ার অবশ্যই, মানে বেশ কিছুটা শেয়ার ছাড়তে হয়, সেক্ষেত্রে মোহনবাগান যে যতটা ছেড়েছে সেটা কিন্তু যুক্তিসঙ্গত। আর তিনি জানান যে এটিকে বলো, বার্সা, রিয়াল মাদ্রিদ, যেই এই তিন প্রধানের সঙ্গে আসুক বা এই নামটা জুড়ুক, সেই নাম কিন্তু পরবর্তী সময় মুছে যাবে। কারণ এই তিন প্রধানের সঙ্গে কোটি কোটি মানুষের যে আবেগ জড়িয়ে আছে সেটাই কিন্তু সবকিছুর ঊর্ধ্বে। কোটি কোটি মানুষের আবেগ, কোটি কোটি মানুষের যে ভালোবাসা সেটাই কিন্তু সবকিছু উঠবে। তো তিনি আরো জানান যে রিয়াল মাদ্রিদ, বার্সা যেই আসুক সেই নাম কিন্তু মুছে যাবে, তিন প্রধানে কিন্তু থেকে যাবে। তো এই এই ব্যাপার জানান এটিকেও মোহনবাগানের মার্জার নিয়ে। তিনি ইস্ট বেঙ্গল আইএসএল খেলা নিয়ে জানান যে জীবনে যেরকম, জীবনে যখন যেরকম ঘটবে সময় মতো সকলকে ঠিক জানাবো। আর এই ইস্ট বেঙ্গল আইএসএল এর যে এনওসি ব্যাপারটা, যে স্পন্সরের ব্যাপারটা, এটা কিন্তু সাহেব পরবর্তী ভিডিওতে আসছে। আর ইস্ট বেঙ্গল কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো আইএসএল এন্ট্রি নিতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তো পরের একটা ভিডিও আছে, সেটা অবশ্যই দেখো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, ভিডিওটা শেয়ার করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দিলে কিন্তু তোমার ডেইলি এরকম আপডেট পেয়ে যাবে। তো দেখতে থাকো স্পোর্টস রিভাইস।